বাস্তুকলার প্রাচীন ভারতীয় বিজ্ঞান হলো বাস্তুশাস্ত্র। এই বিজ্ঞানে গৃহ নির্মাণ ও সজ্জার কিছু নিয়মের উল্লেখ আছে, যা যথাযথভাবে পালিত হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পায়। প্রথাগত ধারণা অনুযায়ী প্রতিটি বাড়ির নিজস্ব শক্তি থাকে, সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তি নির্দিষ্ট শক্তির প্রভাবের অন্তর্ভুক্ত। এই শক্তি সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করতে থাকে, তাই বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি করা খুব জরুরি। কীভাবে করবেন, কেমনভাবে করবেন, তারই খুব সামান্য যেগুলো মূল জানার কথা সেগুলোই আপনাদের সামনে আজকে আলোচনা করব। এখন সকলেরই রেডি টু মুভ ফ্ল্যাটের প্রতি ঝোঁক থাকে, সেক্ষেত্রে এই বাড়িতে কীভাবে বাস্তুর ভারসাম্য বজায় রাখবেন তা জানাচ্ছে প্রাচীন বাস্তুশাস্ত্র। আর এই বাস্তুশাস্ত্র মতে শক্তির প্রবেশ ঘটে এই স্থান থেকে। যেমন উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকের বাড়ির প্রবেশদ্বার হওয়া উচিত। আবার প্রবেশদ্বার যেটা তৈরি করবেন সেটা উন্নত মানের কাঠ দিয়ে তৈরি করাই শ্রেয়। এটা আমি কিন্তু বলছি ফ্ল্যাটের ক্ষেত্রে। বাড়ির অন্যান্য সমস্ত দরজা চেয়ে ভালো ও আকর্ষক হতে হবে প্রবেশদ্বারটিকে। এবারে ছোট্ট একটা ঠাকুর ঘর বা প্রার্থনা ঘর, প্রত্যেকেই নিজ নিজ ধর্মের আস্থার উপরে বিশ্বাস রেখে, আধ্যাত্মিকতার উপর বিশ্বাস রেখে প্রত্যেকে নিশ্চয়ই একটা প্রার্থনা ঘর রাখবেন। সেখানে সেই ফ্ল্যাট বাড়িতে একটা প্রার্থনা ঘর যেমন থাকবে, সেই ঠাকুর ঘর বা ধ্যান কক্ষ হচ্ছে উচ্চ শক্তির সঙ্গে একাত্ম হওয়ার গুরুত্বপূর্ণ স্থান। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিক হচ্ছে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, যেমন ঠাকুর ঘর, ধ্যান, যোগাভ্যাস, যোগের জন্য উপযোগী। পূর্ব দিকে মুখ করে ধ্যান করলে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। ঠাকুর রাখার বেদিকে সুসজ্জিত রাখতে হয়। এই কক্ষের রং হয় সাদা, বেজ, হালকা হলুদ বা সবুজ। এইটা হলে খুব ভালো হয় ঠাকুর ঘর। এবারে বৈঠকখানা বা ড্রয়িং রুমের কেমন ঘর হবে, তাতে সামাজিক প্রভাব কীভাবে কেমনভাবে পড়তে পারে। অতিথি আগমন হলে তাদের বৈঠকখানায় বসানো হয়, আর এটি পরিবারের বসবাসকারী সদস্যদের ভাবমূর্তি অনুকূল প্রতিফলন ঘটায়। তাই বৈঠকখানায় যাতে কোনো রকম অব্যবস্থা না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। পূর্ব, উত্তর বা উত্তর পূর্ব দিকে বৈঠকখানার মুখটা হওয়া উচিত। আবার উত্তর পশ্চিমের বৈঠকখানাও ভীষণভাবে অনুকূল। এতে গৃহকর্তা বা গৃহের বাকি সদস্য এবং অতিথিরা প্রত্যেকেই খুব খুশি হন। লিভিং রুমের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাবপত্র রাখবেন। অন্যদিকে ইলেকট্রনিক্স উপকরণ থাকবে বৈঠকখানার দক্ষিণ পূর্ব দিকে। এই কক্ষে আয়না লাগানো হলে তা উত্তরের দেয়ালে লাগাবেন। এবারে আমি আগেই ব্রহ্মস্থান নিয়ে আগের এপিসোডে আলোচনা করেছি। সবচেয়ে পবিত্র ও শক্তিশালী অংশ মনে করা হয় বাড়ির ব্রহ্মস্থানকে। তাই এই বাড়ির ব্রহ্মস্থান কখনোই নোংরা রাখবেন না, এটাকে সবসময় দাগহীন এবং কলুষিত মুক্ত, অর্থাৎ কোনো ময়লা বা খুব বেশি ভারী জিনিস যেন এই ব্রহ্মস্থানে না থাকে। ব্রহ্মস্থানের 1 থেকে 1.5 মিটারের মধ্যে কোনো বাধা বা নির্মাণ যেন না থাকে। এখানে রান্নাঘর, বাথরুম, পিলার বা বিম থাকলে তা নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করে, এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরে প্রতিকূল প্রভাব পড়ে। বাস্তু অনুযায়ী স্বয়ংকক্ষ গড়ে তুললে ইতিবাচক শক্তির প্রসার ঘটে, এমনকি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক ও মজবুত হয়, উন্নত হয়। স্বয়ংকক্ষের সঠিক বাস্তু জাতকের ঘুমের উপরে যাতে ইতিবাচক প্রভাব পড়ে সেটা লক্ষ্য রাখতে হয়। বাস্তু অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিকে যদি স্বয়ংকক্ষ হয়, শোবার ঘর হয়, তাহলে স্বাস্থ্য ও সমৃদ্ধির বৃদ্ধি হয়। তাই উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকের স্বয়ংকক্ষ
এড়িয়ে যাওয়াই ভালো, কারণ পূর্ব দিকের কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা যায়। আবার অন্যান্য দিকে শয়নকক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে। শয়নকক্ষের দক্ষিণ পশ্চিম দিকে বিছানা রাখুন, পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন। বিছানার সামনে আয়না ও টেলিভিশন রাখবেন না। শোবার ঘরে এমনভাবে আয়না রাখবেন যাতে বিছানা থেকে তাতে নিজের প্রতিবিম্ব না দেখা যায়, এটা আমি আগেও বলেছি। আর এর অন্যথা ঘটলে পরিবারে ঝগড়া বিবাদ ও সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। খুব সামান্য কথায় এক নজরে বাস্তু টিপস দেওয়ার চেষ্টা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।